এটা অনেক কিছু, আপনি বলবেন না, এটা অনেক কিছু, এটা কি চা, শুধু চা না তো। আপনারা যাই কিছু নেন, কিন্তু আসল জায়গায় যেতে পারেন না, কুন্দাও পারেন না। আমরা শুনেছি যে জেনেছি ইতিমধ্যে যে এই ফ্ল্যাটটা আজিজ মোহাম্মদ ভাইয়ের, তবে তিনি দীর্ঘদিন পূর্বে থেকেই নাকি বিদেশে থাকেন, এবং আপনারা দেখছেন যে ফ্ল্যাটটা এলোমেলো এবং সব জিনিসপত্র সব গুছানো, বিছানাপত্র সব গুটানো। তো এখানে লোকজন থাকে বলে মনে হয় না অনেকদিন হলোই, কিন্তু তার এই ফ্ল্যাটের ভিতরে একটা রুমে মদ সংরক্ষণ করা হয়েছিল। তো আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে যে কেয়ারটেকার আছে দুইজন, এই কেয়ারটেকার এই মাদক ব্যবসা করে আর কি, তারা সংরক্ষণ করেছে। তো এখন ফ্ল্যাটের মালিকের সঙ্গে ইনভলভ কিনা সেটা আমরা দেখছি, যদি ইনভলভ থাকেন তাহলে তার বিরুদ্ধে মামলা হবে। আমরা খোঁজখবর নিচ্ছি যে উনি বা ওনার কোনো আত্মীয় পরিজনের সঙ্গে জড়িত আছে কিনা, যদি থাকে তাহলে সকলের বিরুদ্ধেই মামলা হবে। আর কোনো বিল্ডিং এর কথা ওই যে ছাদে আপনারা অভিযান চালিয়েছেন, তো সেই ছাদটির মালিক কি আজিজ মোহাম্মদ ভাই? না, ওটা অন্য ব্যক্তির। তবে ওইখানে কাউকে আরোপ করা যায়নি, নাম ঠিকানা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। নামটা কি একটু জানা যাবে? নামটা এই মুহূর্তে
নামটা কি, ওই বিল্ডিং এরিয়ার নামটা কি জানো? ওমর, ওমর ফারুক। আহাদ আর ওমর, আহাদ বিদেশে আর ওমর, ওমর বলেন একটু কি নাম? ওমর, ওমর আর আহাদ, ওমর আর আহাদ দুই ভাই। ওমর এবং আহাদ দুই ভাই আহাদ বিদেশে থাকে। ওমর নামে এক ব্যক্তি আপনার ওইখানে সিসাবার পরিচালনা করছিলেন, তো তার বিরুদ্ধে মামলা হবে। না, এখানে তো বারের কোনো অনুমোদন বা মদ ক্রয় বিক্রয়ের বা সেবনের কোনো অনুমোদন নাই, এখানে সম্পূর্ণ অবৈধভাবে তারা সংরক্ষণ করছেন। এই ভবনের কেয়ারটেকার। আমরা আজকে দুপুরে সংবাদ পাই যে গুলশান দুই নম্বরের 57 নম্বর রোডের 11A নম্বর বাসার, 11A নম্বর বাসার চতুর্থতলার ফ্ল্যাটে বিপুল পরিমাণ বিলাতি মদ সংরক্ষণ করা আছে। এই ইনফরমেশান পাই, পাওয়ার পরে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করি, আমাদের ডিরেক্টর অপারেশন মহোদয়ের সঙ্গে, তার সঙ্গে কথা বলে একটা রেডিং টিম নিয়ে আজকে বিকাল 4:30 এই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করি এবং পাশাপাশি পাশের একটা বিল্ডিং অভিযান পরিচালনা করি যেটার গোপন সংবাদ ছিল। এই ফ্ল্যাটে আমরা, আপনারা নিজেরাও দেখেছেন যে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ সংরক্ষণ করা আছে, সেলফ তৈরি করা হয়েছে এবং অত্যন্ত সুচারুভাবে সেখানে সংরক্ষণ করা আছে, এবং এর পাশাপাশি অনেকগুলো কার্টুন পাওয়া গেছে, কার্টুনের মদ ছিল আর কি, সেগুলো করা হয়েছে, সিজ করা হয়েছে, এবং এর সাথে ইনভলভমেন্টের কারণে দুজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। একজনের নাম হচ্ছে নবীন, আরেকজনের নাম পারভেজ, দুজনকে আটক করেছে। পাশাপাশি পাশের একটা ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেছে ছাদের উপরে, সেখানে সীসা বার পাওয়া গেছে, বেশ কিছু সীসা পাওয়া গেছে, উপকরণ পাওয়া গেছে এবং কিছু গাঁজাও পাওয়া গেছে। তো ওইখানে কাউকে আটক করা যায়নি, তবে নাম ঠিকানা পাওয়া গেছে, তাকে, তার বিরুদ্ধে মামলা হবে। আসতে ভাই, আসতে। ক্যাসিনো সামগ্রী, ছোট একটা বোর্ড পাওয়া গেছে আর কিছু গুটি পাওয়া গেছে আর কি। ও পাশের বিল্ডিং এ যে সীসা বারটা পরিচালনা করতো, ওমর নামে এক লোক পরিচালনা করতো, তার বিরুদ্ধে মামলা হবে। এই ভাষা আমরা জেনেছি আজিদ মোহাম্মদ ভাইয়ের, শুনেছি তো উনি দেশের বাইরে আছেন শুনেছি দীর্ঘদিন যাবত, আর এখানে কেয়ারটেকার ছিল দুইজন, আমাদের কাছে এরকম ইনফরমেশন ছিল যে কেয়ারটেকারাই মৎস্য বিক্রয় বিক্রয় করে আর কি, সেভাবেই আমরা এসে দুইজনকে পেয়েছি এবং তাদেরকে আটক করেছি। এখন রাইট বিক্রি করছিল, যেহেতু এটা সাধারণত ব্যক্তিগত সেবনের জন্য এত বিপুল পরিমাণ মদ সংরক্ষণ করার কথা নয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো আমরা, করে তথ্য নেব। আর এখানে ফ্ল্যাটের মালিক এর সঙ্গে ইনভলভ কিনা, থাকলে কীভাবে ইনভলভ সেটাও আমরা আইডেন্টিফাই করি, তিনি যদি ইনভলভ থাকেন বা তার কোনো আত্মীয় পরিজন ইনভলভ থাকে তাহলে তার বিরুদ্ধেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা হবে। এখানে ব্যক্তিগত সেবনের জন্য সচরাচর এত মদ সংরক্ষণ করা হয় না, অবশ্যই এখান থেকে ক্রয় বিক্রয় হতো, বিক্রি হতো, বিক্রির জন্যই এটা সংরক্ষণ করা হয়েছে অবৈধভাবে। না, ক্যাসিনো ছোট একটা বোর্ড পাওয়া গেছে, কিছু গুটি পাওয়া গেছে আর কি, বড় কিছু, বড় নয়, ছোট। কারখানা বলতে এখানেই যেটা সংরক্ষণ করা হয়েছিল বিপুল পরিমাণ বিলাতি মদ বিভিন্ন ব্র্যান্ডের সংরক্ষণ করা হয়েছে এটাই। আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান, অতিরিক্ত পরিচালক মাদক দ্রব্য অধিদপ্তর, ঢাকা বিভাগ। না, এই বাসায় আপনারা নিজেরাও দেখছেন যে এই বাসায় আসলে মনে হয় দীর্ঘদিন যাবত লোকজন বসবাস করে না, সব কিছু, সব কিছু জিনিসপত্র গুছান, বিছানাপত্র গুটান, এখানে কেউ থাকে বলে মনে হয় না আর কি। তো